উচ্চ আদালতের নির্দেশের পর তহমিনা এই দুষ্কৃতীদের তাণ্ডব। আগুনে পুড়ে ছাই বাম সমর্থক বলে পরিচিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী স্কুটি। ঘটনা রবিবার গভীর রাতে কৈলাসহরের দুর্গাপুর এলাকার সরকারি কোয়ার্টার কমপ্লেক্সে। আতঙ্ক ছড়িয়েছে সরকারি আবাসের বাসিন্দাদের মধ্যে। জানা গেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিরঞ্জন রায়ের স্কুটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘটনা নজরে আসে। কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিরঞ্জন ও যথারীতি পুলিশ আসে এবং চলেও যায় তদন্তের আশ্বাস দিয়ে। সেবা কারা আমার যে স্কুটিটি আছে সেটাকে আমার কোয়ার্টার কমপ্লেক্সের সিঁড়ির নিচে কোয়ার্টার ইয়ারে স্কুটিটা থাকে, সেখান থেকে নিয়ে প্রায় 200 মিটার দূরে হইব। হ্যাঁ, সেখানে সেবা কারা এটাকে জ্বালাই দিয়েছে। সকালবেলা পাড়ার কিছু ছোট ছেলে আমার ছেলের সঙ্গে খেলাধুলা করে ওরা এসে আমার ঘুম থেকে তুললো এবং বললো যে রাত্রেবেলা তারা দেখছে এবার তারা এটা আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। তখন যাই আমি দেখলাম যে কুটিটা চালে জ্বলন্ত অবস্থায় তার স্ট্রাকচারটা। এটা তো আমার সঙ্গে তো কারোরই কোনো এরকম ইয়ে নেই, তবে হ্যাঁ আমি বাম রাজনীতির সঙ্গে জড়িত। এখন এটাই যদি কোনো কারণ হয় তাহলে হইতে পারে, এছাড়া আমার সঙ্গে কোনো ব্যক্তিগত তো কারোর কোনো শত্রুতা নেই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।